কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নীলিমা রায় এবারে পঞ্চায়েত নির্বাচনে 21 নম্বর পঞ্চায়েত সমিতির আসনের জন্য তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শেষমেশ তাকে টিকিট দেয়নি দল, দলের তরফে টিকিট দেওয়া হয় অন্য নেতাকে। দল থেকে টিকিট না পেয়ে বাধ্য হয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তার স্বামী জ্ঞানেন্দ্রনাথ রায় মালগাঁও অঞ্চল তৃণমূল সভাপতির দায়িত্ব সামলে আসছিলেন এতদিন, কিন্তু স্ত্রীকে দলের টিকিট না দেওয়ায় ক্ষোভে পর থেকে ইস্তফা দেন তিনি। আর ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অনুন্নয়ন এবং উন্নয়নকে হাতিয়ার করে চলছে শাসক বিরোধীর প্রচার পর্ব। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মানুষের দুয়ারে ভোট চাইছেন নীলিমা দেবী। তার আশা, প্রচারে বেরিয়ে যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন তিনি তাতে জয় এক প্রকার নিশ্চিত। তার আশা, প্রচারে বেরিয়ে যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন তিনি তাতে জয় এক প্রকার নিশ্চিত। তবে আত্মতুষ্টিতে না ভুগে জয়ের জন্য দিনরাত এক করে প্রচারে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি আপত্তি বিপদে মানুষের পাশে থাকারও আশ্বাস দিচ্ছেন বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান। আমাকে দল থেকে নমিনেশন ফাইল জমা করতে বলেছিলেন, আমি জমা করেছি, কিন্তু তারপরে আমাকে দল টিকিট দিলেন না। তো জনগণের এখন কি কারণে হলো সেটাও জানি না। তো আমি নির্দল থেকে তখন আমার নির্দল রাস্তায় বেছে নিতে হলো। তো জনগণ যেহেতু আমাকে সাড়া দিচ্ছেন যে আপনি নির্দল থেকেই দাঁড়িয়ে করুন, তো জনগণের রায়ে আমার রায়। এখন জনগণ যেহেতু সাড়া দিচ্ছে আপনি আসুন লড়াই করুন, তো তাদের পাশে আমি থেকে লড়াই করছি, ভালোই সাড়া পাচ্ছি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর দিনাজপুর জেলায় প্রচার করছেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন। এদিন জেলার চাকুলিয়া হরিপুরে এক সভা করেন তিনি। সেখানে জনসমক্ষে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। শান্তনু বাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা। শুনুন, মানুষ শুধু অপেক্ষা করছে, বলছে যে 8ই জুলাইটা পারলে কালকে এলে ভালো হয়। মানুষ এমনভাবে মনস্থির করে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করার জন্যে, তারা 8 তারিখ অবধি আর অপেক্ষা করতে চাইছে না। তারা বলছে যদি কালকেই 8ই জুলাই হয় আমরা কালকে গিয়ে সবাই মমতাদিকে ভোট দেবো। তারা এতটাই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে।